ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত সংবাদ। সরকার দেশকে গভীর সংকটে নিপতিত করেছে বললেন ফকরুল। আরও জানাবো হেফাজত সহিংসতার সকল মাত্রা অতিক্রম করেছে বললেন কাদের। আরও জানাবো বাংলাদেশের শনাক্তের 81% দক্ষিণ আফ্রিকার ধরন। আরও জানাবো ফিলিস্তিনিদের $150 মিলিয়ন সহায়তা দিবেন বাইডেন। এবং সবশেষ জানাবো ভ্যান চালকের বাড়িতে কলা পাতায় খাবার খেলেন অমিত শাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে সরকার দেশকে গভীর সংকটে নিপতিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার হনন করে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী দুঃশাসন অব্যাহত রেখে দেশকে এক গভীর সংকটে নিপতিত করেছে। এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, সরকার বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের গুম, খুন, অপহরণ, বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতনের মাত্রা এতটাই তীব্র মাত্রা ধারণ করেছে যে দেশে যেন এক জঙ্গলি শাসন কায়েম হয়েছে। এ সময় ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের দমন নিপীড়নের ধারাবাহিকতায় পাবনা জেলা জাতীয়তাবাদী যুবদলের যোগ্য সাধারণ সম্পাদক শাহজাহান শেখকে গত কয়েকদিন আগে গুম করা হয়। সোমবার তার মরদেহ উদ্ধার করে জনগণ। এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল আহমেদ, হালিম ফকির এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসানকে গ্রেফতার করে। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেছেন, প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতার মসনদ জোর করে ধরে রাখতে ক্ষমতাসীনরা এখন আরও বেপরোয়া আচরণ করছে। ক্ষমতার দম্ভে আওয়ামী লীগ সরকার জুলুম নির্যাতন চালাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের উপর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, গণতন্ত্র হচ্ছে শান্তি ও সহাবস্থানের পূর্বশর্ত। প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই আইনের শাসন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। সরকারের সময় ফুরিয়ে এসেছে, তারা আর জনগণের অধিকার ছিনিয়ে নিতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। বর্তমান স্বৈরাচারী শাসকদের পতন ঘটাতে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে এসেছে বলে উল্লেখ করেন ফখরুল। এদিকে হেফাজত সহিংসতার সকল মাত্রা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। তিনি বলেছেন, হেফাজত ইসলাম নামে একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিদ্যমান স্বস্তি এবং শান্তি বিনষ্টে দেশের বিভিন্ন স্থানে যে অব্যাহত তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা সহিংসতার সকল মাত্রা অতিক্রম করেছে। বুধবার সকালে সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। ব্রিফিংয়ে উবাইদুল কাদের আরও বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিদাতাদের তালিকা তৈরি করা হবে, পাশাপাশি রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি। সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক আরও বলেছেন, এদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। দেশজুড়ে তাণ্ডব চালানোর সাথে জড়িতদের সতর্ক করে দিয়ে তিনি আরও বলেছেন, দেশের জনগণের ধৈর্য ও সহিংসতার একটি সীমা আছে, সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ। মন্ত্রী আরও বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে দিবে কিনা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর অবমাননা জাতি আর সহ্য করবে না। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ছবি ও ভাস্কর্যের উপর হামলাকারীদের দৃষ্টতার জবাব দেবে বলে জানান উবাইদুল কাদের। এদিকে বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকার ধরনের সঙ্গে মিল খুঁজে পেয়েছে আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা প্রতিষ্ঠান। তারা বলছে, এখানে শনাক্ত করোনা ভাইরাসের মধ্যে এখন 81% দক্ষিণ আফ্রিকার ধরন। ISDDRBR এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে স্বাস্থ্য অধিদপ্তর এবং IIDCR এর সঙ্গে করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের উপর নজরদারি শুরু করে এই আন্তর্জাতিক সংস্থাটি। পহেলা জানুয়ারি থেকে 24 মার্চ পর্যন্ত 16,265টি নমুনা পরীক্ষা করে 2,751টি নমুনা পজিটিভ চিহ্নিত হয়। এতে বলা হয়, 6 জানুয়ারি প্রথম যুক্তরাজ্যের ধরন শনাক্ত হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ধরনটি বাংলাদেশে বৃদ্ধি পায়। তবে মার্চের তৃতীয় সপ্তাহ দেখা যায় যে অন্যগুলোর চেয়ে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার ধরনটি বেশ শক্তিশালী হয়ে উঠছে।
আইসিডিডিআরবি জানায় দক্ষিণ আফ্রিকার ধরন বাংলাদেশে ভাইরাসের প্রসারের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনে। মার্চের চতুর্থ সপ্তাহে দেখা যায় দেশে শনাক্ত করোনা ভাইরাসের ধরনগুলোর মধ্যে এখন 81% দক্ষিণ আফ্রিকার। করোনা ভাইরাসের নানা ধরনের মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের ধরনই সারা বিশ্বের সবচেয়ে বেশি ছড়িয়েছে। আইসিডিডিআর বলছে এই তিনটি ধরনের সংক্রমণের হার বেশি এবং এদের জিনগত পরিবর্তনও ঘটে বেশি, ফলে এখন টিকার কার্যকারিতা এবং রোগী ব্যবস্থাপনার দিকটি নতুন করে ভাবতে হবে। এদিকে ফিলিস্তিনিদের $150 মিলিয়ন সহায়তা দিবেন বাইডেন সরকার। ফিলিস্তিনের যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে $150 মিলিয়ন একটি প্যাকেজের পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। শীঘ্রই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে, বুধবার সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNSWR এর মাধ্যমে এই তহবিল সরবরাহ করা হবে। ফিলিস্তিনিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় চালু করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এর আগে 2018 সালে ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্নি করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ওয়াশিংটনের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা দেওয়া হতো সেটিও বন্ধ করে দেন। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় বসার পরপরই যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ঘোষণা দিয়েছিল যে তারা আর্থিক ও মানবিক দিক দিয়ে ফিলিস্তিনিদের সহায়তা পুনরায় চালু করবে, পাশাপাশি তাদের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালু করবে ওয়াশিংটন। হোয়াইট হাউস সূত্র আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে দ্বিপক্ষীয় সমাধানের বিষয়ে পুনরায় আলোচনা শুরু করতে চায় বাইডেন প্রশাসন। অবশ্য তারা এখন পর্যন্ত এ ব্যাপারে বেশ ধীরে এগোচ্ছে, বিশেষ করে গত মার্চে অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচন এবং আগামী মে মাসে ফিলিস্তিনের আসন্ন নির্বাচনের দিকেও লক্ষ্য রাখছে ওয়াশিংটন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হলো কোনো একটা দেশের সবচেয়ে বড় পদগুলোর মধ্যে অন্যতম একটি পদ, আর সেটা যদি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হয় তাহলে পদমর্যাদা আরও বড়। তাই এমন একজন ব্যক্তি একজন দিন মজুরের বাড়িতে আসবে এবং মাটিতে বসে কলাপাতায় দুপুরের খাবার খাবেন তা যেন অকল্পনীয়। এবার সেটিকেই যেন বাস্তবে করে দেখালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনের প্রচারণে এসে বুধবার এক ভ্যান চালকের বাড়িতে দুপুরের খাবার খেয়েছেন অমিত শাহ। এ সময় সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরও চারজন। তারা সবাই মাটিতে বসে এবং কলাপাতার পাত্রে তারা খাবার খেয়েছেন। আনন্দবাজার পত্রিকা আরও জানিয়েছে, স্থানীয় ওই ভ্যান চালকের নাম শিশির সানা। তিনি হাওড়ার ডুমজুরের চামড়াশাল গ্রামের বাসিন্দা। তার পরিবার বলতে কেবল বৃদ্ধাবা সুচিত্রা সানা এবং তিনি থাকেন একটি ভাঙাচোরা ও হতশ্রী বাড়িতে। ভ্যান চালিয়ে দৈনিক 150 থেকে 200 টাকা আয় হয় এবং তা দিয়ে কোনো রকমে মা ছেলের সংসার চলে। এদিন ডুমজুরের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রচারণায় আসেন দলটির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রচারের পরপরই শিশিরের বাড়িতে যান। সেখানে তার জন্য রুটি, ভাত, লাল শাক ভাজা, সবজি, ডাল, আলু, ঢেঁড়স ভাজা, এস্তরের তরকারি, পটল পোস্ত, আমের চাটনি ও পাঁপড় ভাজা তৈরি করা হয়। পরে সাংবাদিকদের অমিত শাহ বলেছেন, ইতিমধ্যে শেষ হওয়া 3 ধাপের ভোটে 60টিরও বেশি আসনে জয়ী হবে বিজেপি। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ডুমজুড়ে মানুষের মধ্যে যে আগ্রহ এখানেও জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য নাগরিকত্ব আইন NRC বাস্তবায়ন করে বেছে বেছে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, আমি তা করতে দেব না, বাংলার সব মানুষ ভারতের নাগরিক। ক্ষমতায় এলে বাংলাদেশ সীমান্ত দিয়ে একটি পাখিও ঢুকতে পারবে না বলে যে মন্তব্য করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার জবাবে এই কথা বলেছেন মমতা। বুধবার রাজ্যের উত্তরাঞ্চলের কুচবিহারের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের কোনো আসনে বাঙালি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিছু আসনে তাদের সংখ্যা উল্লেখযোগ্য। এসব আসনে ভোট টানতে বিজেপি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও NRC মাধ্যমে অমুসলিম শিক্ষার্থীদের নাগরিকত্ব দেওয়ার ইস্যু দুটি গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে NRC, CA, NPR কিছু বাস্তবায়ন করতে দেবে না বলে হুঙ্কার দিচ্ছেন মমতা। আর বিজেপি প্রতিশ্রুতি দিয়েছেন তারা সরকার গঠন করতে পারলে সেগুলো বাস্তবায়ন করবে।
কুচবিহারের সবাই জনগণের উদ্দেশ্যে মমতা আরও বলেছেন, এনপিআর এনআরসির নাম করে আসামে 14 লাখ বাঙালিকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তারা কি আপনাদের ভাই বোন নয়? তারা বিজেপি ক্ষমতায় এলে এনআরসি করবে, বলবে তুমি বাদ, ডিটেনশন ক্যাম্পে যাও, আমি তা করতে দিব না বলে উল্লেখ করেন মমতা। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করা নিয়ে তুপ লেগে তৃণমূল কংগ্রেস বলেন, ধর্ম নিয়ে ভাগাভাগি করে তারা, এখনও বাঙালির সঙ্গে রাজবংশীদের লড়াই বাঁধিয়ে দেয়, কিন্তু আপনারা কোনো ভাগাভাগি করবেন না, আমি ব্রাহ্মণগড়ের মেয়ে, আগে এসব কথা বলতাম না, এখন বলতে বাধ্য হচ্ছি। এ সময় মমতা আরও বলেছেন, আমি সবার ধর্ম মানি, আমার খাবার তৈরি করে তফসিলি ঘরের এক মেয়ে, বিজেপি এটা চায় না বলে উল্লেখ করেন মমতা। এ সময় মমতা আরও বলেছেন, বিজেপি শব্দ বেশি, ভোটের সময় মন্দিরে মাথা ঠুকে আর পিছনে খারাপ কাজ করে। এ সময় মমতা আরও বলেছেন, তারা ভোট নিতে টাকা দিচ্ছে, টাকা নিন তবে ভোট দিন তৃণমূলের জোড়া ফুলে। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেছেন, তারা বাংলা জানে না, বাঙালি সংস্কৃতি জানে না, আসাম থেকে গুন্ডা এনে যদি ভয় দেখায় তাহলে বিজেপিকে ভোট দিবেন? আসামের লোকদের ডিটেনশন ক্যাম্পে রেখেছে, জিতলে তো আপনাদেরও একই অবস্থা করবে, ফলে বিজেপিকে ভোট দিবেন না বলে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।